দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা বাংলার মসনদ অর্থাৎ বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি ও আইএসএফ কোন দল কটি করে আসন পেতে পারে সন্দেশখালীর ইস্যু নিয়ে এই জনমত সমীক্ষা কতটা প্রভাব পড়তে পারে শাসক বিরোধী রাজনৈতিক দলের মধ্যে চলুন আজকে সবুজবঙ্গ নিউজ ভাগ্য নিধারণ সম্ভাব্যত কোন দল এগিয়ে থাকবে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নশো কোম্পানি নশো কুড়ি কোম্পানি এই মুহূর্তে যে খবরের আপডেট রাতের আমাদের যে জনমাস সমীক্ষা সম্ভবত এই সমীক্ষাগুলি অনেকটাই মিলে যেতে পারে চলুন সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল কোন দল কটি করে আসন পেতে পারে প্রথমে চলে আসব তৃণমূল পেতে পারে এই মুহূর্তের এগারোটি আসন সম্ভবত এবার সরাসরি চলে আসব রাজ্য রাজনীতিতেই সিপিআইএম পেতে পারে সম্ভাব্যত তেরোটি আসন এবার চলে আসব বিজেপি পেতে পারে সম্ভবত দশটি আসন এবার চলে আসব কংগ্রেস পেতে পারে সম্ভবত সরাসরি ছয়টি আসন অন্যদিকে আইএসএফ পেতে পারে সম্ভবত দুটি আসন এবার ভোটের শতাংশ দিক থেকে যদি আমরা দেখি তাহলেও কিন্তু রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা কিন্তু দু হাজার চব্বিশে যে সন্দেশখালীর ইস্যুটা নিয়ে কতটা ব্যাখ্যা বা কতটা তাৎপর্যপূর্ণভাবে আজকের জনমত সমীক্ষা সেটাই বলছে এই জনমত সমীক্ষা একেবারে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে আপনাদের সঙ্গে আমরা খুঁটিনাটিন তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি প্রথমে কংগ্রেস পেতে পারে বহরমপুর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সম্ভবত এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এদিকে মালদার উত্তর লোকসভা কেন্দ্র দক্ষিণ লোকসভা কেন্দ্র অন্যদিকে রায়গঞ্জ এই ছয়টি আসন কংগ্রেস জিততে পারে সম্ভবত এবার অন্যদিকে সিপিএম জয় হওয়ার চান্স রয়েছে আইএসএফ বসিরাট লোকসভা কেন্দ্র এবং ড্রাইবনহার্বা লোকসভা কেন্দ্র তৃণমূলের ঝুলিতে একেবারে সর্বস্তরে খুবই কম বিজেপি দশটি আসন পেতে পারে অর্থাৎ সরাসরি পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন পুরুলিয়া বর্ধমান এছাড়াও রয়েছে সরাসরি বিভিন্ন জেলা থেকে আমরা পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে বিজেপি বেশ কয়েকটি জেলা থেকে তারা দশটি আসন পাচ্ছে সিপিএম বর্ধমান বীরভূম অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্র ঘাটার লোকসভা কেন্দ্র থেকে এদিকে চলে আসতে পারে বামেরা কিন্তু মুর্শিদাবাদে কিছুটা লড়াই করা সম্ভবত বেশি চান্স রয়েছে আরও একবার দর্শক বন্ধুকে জানাবো যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের সন্দেশখালি শুনিয়ে রাজ্য সরকার কেন চুপ আর এই বিষয়টা নিয়ে একেবারে তীব্র খোঁচা দিচ্ছে বিজেপি সিপিএম ও কংগ্রেস এরই নিন্দনীয় নিন্দানীয় মানে একটা ঝড় যে ঝড় সরাসরি সন্তু পানকে যেভাবে পানকে গ্রেপ্তার করেছিল মিথ্যা হামলা দিয়ে একটা নিরীহ সাংবাদিক কর্মীকে তাকে বেলও দেওয়া হয়েছে হাইকোর্টে আইনের মুখ থুবড়ে পড়তে হলো রাজ্য প্রশাসনকে এই মুহূর্তে যে খবরের আপডেট দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ বেশি পরিমাণে মানুষ একটা মনোযোগ দিতে পারে সিপিএম কংগ্রেস বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে যদি আমরা দেখি রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা তাহলে দেখা যেতে পারে দু হাজার যে লোকসভা ভোট সেটা একেবারে গুরুত্বপূর্ণ ভোটের শতাংশ দিক থেকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা কিন্তু দেখা যায় যাওয়ার একটা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু বিজেপি এবং যে তৃণমূল অর্থাৎ কতটা ভোট কাটাকাটি অংশে অনুপাতে দেখা যেতে পারে তবে তৃণমূল ভোটের শতাংশ খুবই কম পেতে পারে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি তৃণমূল তিরিশ শতাংশ ভোট পেয়েছেন সম্ভবত বিজেপি পেতে পারে একত্রিশ শতাংশ ভোট অন্যদিকে সরাসরি বত্রিশ শতাংশ ভোটটা পেতে পারে কিন্তু সিপিআইএম আইএসএফ মিলে অন্যদিকে কিন্তু একত্রিশ বত্রিশ কিন্তু খুবই নয় পারসেন্টের কাছাকাছিতে কংগ্রেসের ঝুলিতে যাওয়া সম্ভব না বেশি অর্থাৎ আঠাশ শতাংশ সিপিআইএমের আঠাশ শতাংশ ভোট পাওয়ার সম্ভবত বেশি অন্যদিকে কংগ্রেস দশ শতাংশ ভোট পেতে পারে তাহলে দেখা যাচ্ছে যে আঠাশ শতাংশ এদিকে কংগ্রেসের যদি বারো পার্সেন্ট আমরা দেখি তাহলে তৃণমূলের ভোটের যে ব্যালেন্সটা কমছে সেটাই কিন্তু দ্রুত গতিবেগে একটা চতুর্মুখী লড়াইয়ের সম্ভবত একটা বেশি পরিমাণের হচ্ছে কেননা এই লোকসভা নির্বাচনগুলো কোন কোন কেন্দ্রে থেকে এবার মানে আমরা এক নজরে দেখে নেব যে এবার সরাসরি কিন্তু যে ভোটের শতাংশ দিক থেকে আমরা যদি দেখি প্রথমে তৃণমূল তিরিশ শতাংশ ভোট পেতে পারে অন্যদিকে বিজেপি পেতে পারে একত্রিশ শতাংশ ভোট অন্যদিকে এবার আইএসএফ পেতে পারে সরাসরি কিন্তু আইএসএফ জোটের একটা সওয়াল করছে আইএসএফ পেতে পারে মাত্র ছয় শতাংশ ভোট অন্যদিকে সরাসরি কংগ্রেস পেতে পারে এগারো শতাংশ ভোট এই এগারো শতাংশ ভোট দেখা যাচ্ছে এবার সর্বস্তরে যেভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজনৈতিক মহলে এবং বাইশ শতাংশ ভোট পেতে পারে সিপিআইএম বাইশ শতাংশ ভোটটা কেন সিপিআইএম পাচ্ছে যদি কিনা আইএসএফ কংগ্রেসের ভোটের ঝুলিটা যদি অ্যাডজাস্ট করানো হয় তাহলে একটা জোটের দিকে একটা সল স্বাভাবিকভাবে থাকতে পারে কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো দেখা যেতে পারে তো আরও একবার দ্বিধারিত সময় আপনাদেরকে বলছি কংগ্রেস পেতে পারে ছয়টি আসন সম্ভবত অন্যদিকে সিপিএম পেতে পারে তেরোটি আসন বিজেপি পেতে পারে দশটি আসন সম্ভবত আইএসএফ পেতে পারে দুটি আসন বিজেপি দশ এবং তৃণমূল কংগ্রেস এগারোটি আসনে জয় হওয়ার চান্স রয়েছে তাহলে দেখা যাচ্ছে যে ভূত ফেরত জনম সমীক্ষার দিক থেকে কিন্তু এইভাবে যে ভোটের শতাংশ দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে আবার দেখা যায় যে বত্রিশ শতাংশ শাসক দল পাচ্ছে বিরোধীরা এগারো শতাংশ নিচে নামছে কিন্তু একেবারে যে একেবারে হিসেব অনুপাতিতে বলাই যেতে পারে যে দু হাজার চব্বিশের বাংলার মসনদ একেবারে নবান্ন দু এই কথাটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সবকিছু নিয়ে আজকে আপনাদের সঙ্গে তথ্য বিশ্লেষণ করে জনমস সমীক্ষা সম্ভবত তুলে ধরলাম এই মুহূর্তে যে বাংলাতে কেন্দ্র আপনারা জানেন কিন্তু বাংলাতে এই যে সন্দেশখালী ঘটনা নিয়ে রাজনৈতিক মহল যে একটা উত্তাপ্ত পরিস্থিতি সেটা কতটা বৃদ্ধি পেতে পারে এবং কতটা প্রভাব পড়বে তার ফলাফলের আপডেট কিন্তু একেবারে দেখা যাওয়ার একটা সম্ভব তো বেশি দেখা যেতে পারে এবার রাজনৈতিক সমীকরণে মানচিত্র রূপরেখাগুলো যদি কিনা আসন রফা চূড়ান্ত বিরোধী জোট অন্যদিকে জোটের জন্য একটা বড় সওয়ালে ধাক্কা অন্যদিকে জোট করে মানুষটা কত মানুষের সাধারণ মানুষের কতটা উজ্জীবিত হবে আজকে সর্বস্তরে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে বাংলার এক নজরে সবুজবঙ্গ নিয়ে সম্ভবত আপনাদের সঙ্গে তুলে ধরল সন্দেশকারী শুনে এবার শাসক দল তৃণমূল চুপ রয়েছে তৃণশঙ্কু হওয়ার পথে বাংলার বিয়াল্লিশ